আজকালকার তরুণ ছেলেবেলেদের কিছু কাজ সাজি আমি ব্যক্তিগতভাবে মোটেই পছন্দ করতেছি না আমি ওই সমস্ত ছেলেদের কথা বলছি যারা ২০ বছর পঁচিশ বছর ধরে স্ট্রগলিং করে সেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে ধনী হইয়া সে বিদেশে এসেই হোক অথবা দেশে বসেই হোক বেশ টাকা পয়সার মালিক হয়ে ঢাকায় ফ্ল্যাট কিনছে দেশের বাড়িতে বিল্ডিং করছে মেবি পাঁচতলা বাড়ি আছে গ্রামের বাড়িতে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে ভালো একটা অবস্থান তৈরি করছে তারপরে যখন বিবাহ করতে যায় বেশিরভাগ লোকেরাই বেশিরভাগ ছেলেপেলেই এই গরিব মিসকিন বিবাহ করে আমি এইটার কনসেপশনটাই বুঝি না যে কেন তোমাদেরকে গরিব মিসকিন বিবাহ করতে হবে শুধু কি গরিবের মধ্যে সুন্দরী মেয়ে থাকে কেন তোমার শ্রেণীর মধ্যে তুমি যেরকম মানুষ আপনি যেরকম মানুষ আপনি যেরকম অবস্থানে আসেন এরকম অবস্থানের মধ্যে কি সুন্দরী কোনো মেয়ে নাই শিক্ষিত কোনো মেয়ে নাই জ্ঞানী কোনো ভদ্র মেয়ে নাই নামাজ রোজা পরে এরকম মেয়ে নাই আরে ভাই এত স্ট্রগলিং করে আজকে একটা অবস্থান তৈরি করছেন আর হঠাৎ করে অতি স্বল্প সময়ের মধ্যে একটা ডিসিশন নিয়ে আপনারা একটা ফকির মিসকিন বিবাহ করে নিয়ে আসে তারপরে সারা জীবন আপনাদের পস্তাইতে পস্তাইতে এমনকি শেষ বয়সে গিয়ে আপনাদের ডিভোর্সের মতো ঘটনা ঘটে যায় ছেলে মেয়ে থাকা অবস্থায়ও তো আমি অনুরোধ করব যারা এরকম স্ট্রাগলিং করে বিশেষ করে বিদেশি যারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা একটা অবস্থান তৈরি করে নিয়েছেন বেশ টাকা পয়সার মালিক হয়েছেন প্লিজ দয়া করে আপনারা আপনাদের অবস্থান অনুযায়ী আপনারা যান কেন গরিবদেরকে গরিব শ্রেণীবিন্যাস পৃথিবীর লগ্নে থেকেই ছিল এখানে আমি কোনো গরিবকে ছোট করতেছি না আমি শুধু বলতেছি যে আপনি যেরকম মানুষ আপনি সেরকম ফ্যামিলিতে যান আপনি হয়তো তার থেকে একটু নিচে যান বা একটু উপরে যান কিন্তু উনিশ বিশ হইতে পারে কিন্তু ভাই আপনি যদি একশো হন তা আপনি পাঁচে কেন যাচ্ছেন আর যাওয়ার ফলে কি হচ্ছে আপনার দেখা যায় যে গরিব ঘরের থেকে একটা ইউনিভার্সিটি কমপ্লিট করা বা মনে করেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়ে আসছে কিন্তু খুবই গরিব ঘরের মেয়ে এই এর ভিতরে যে একটা মানে জিনিস থেকেই যায় ওইটা আসলে প্রতিফলন ঘটে আপনি যখন তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন এবং কিছুদিন যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আসলে আমি কি বলতেছি তো প্লিজ দয়া করে এগুলো পরিত্যাগ করুন পরিহার করুন এটা কখনো করা উচিত না এবং করবেন না যারা বিবাহ করবেন তাদের উদ্দেশ্যে বলছি হাজারবার ভাবুন এবং দেখুন চিন্তা করুন দশজন জন একশো জন লোকের বিবাহিত লোকের কাছ থেকে পরামর্শ নিন তারপরে সিদ্ধান্তে পৌঁছান কালো ধলো আর এই সুন্দর এগুলো আসলে কোনো কাজে আসে না এগুলো দুই চার বছর কাজে লাগে তারপরে প্র্যাকটিক্যাল লাইফে আমরা আমরা যখন আসি তখন কিন্তু আমাদের অনেক কিছু আমাদের পিছনে ফিরে তাকাতে হয় সো প্লিজ দয়া করে এর থেকে বিরত থাকুন আপনি যেরকম সেরকম বা একটু উনিশ বিশ হলে কোনো সমস্যা নেই তো এই তো আর কি এটা আমাকে যথেষ্ট পরিমাণে আমি প্রায় দেখি এই কাজটা অনেকেই করে থাকেন এবং ইদানিং খুবই বেশি পরিমাণে দেখতেছে চারিদিকে এই ঘটনাগুলোই ঘটতেছে এর থেকে আই মিন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি প্লিজ ডোন্ট টু দ্যাট